পরিবার আপনাকে দিয়ে শুরু করি প্রথমে একদিকে হাতেখড়ি বিরোধীরা যে অভিযোগ করছেন যে এই হাতেখড়ির অনুষ্ঠানের মধ্যে দিয়ে কোথাও কি প্রমাণ করার চেষ্টা যে এতদিনের যে সংঘাত রাজভবনের সঙ্গে রাজ্যের সেই সংঘাত নেই এখন খুব বন্ধুত্বপূর্ণ একটা আবহ রয়েছে এবং একই সঙ্গে যে অভিযোগটা করছেন বিরোধীরা যে দুর্নীতি যে দুর্নীতির কাঁটায় বিদ্ধ রাজ্য সেই দুর্নীতি থেকে নজর ঘোরানোর জন্য কোথাও এমন একটা উদ্যোগ দেখুন একজন মানুষ যিনি মূলত কেরালার মানুষ তার মাতৃভাষা বাংলা নয় তিনি বাংলা রাজ্যপাল হওয়ার পর বাংলা ভাষা শেখার আগ্রহ প্রকাশ করেছিলেন তার একটি আনুষ্ঠানিক আজকে কি উপাচার আপনি বলতে পারেন যেরকমটা আমাদের প্রত্যেকের বাড়িতেই হয় বা বাচ্চাদের হাতে করি এটি আনুষ্ঠানিক উপাচারের মাধ্যমে উনি বাংলা ভাষা শিখতে চাইছেন সেই আগ্রহটা উনি প্রতিষ্ঠা করেছেন আজকে উনি বাংলা ভাষাটা শিখতে চাইছেন এই উপলক্ষটাকেও যারা রাজনৈতিক কারণে কটাক্ষ করতে পারে তারা এমনিতেই তারা পলিটিক্যালি তাদের যে আদর্শের জায়গা হিন্দি হিন্দু হিন্দুস্তান সেখানে হিন্দির আধিপত্য হিন্দি বাকিদের ওপর চাপিয়ে দেওয়া এইগুলি আছেই সেটাই আরও একবার প্রকাশ হয়ে যাচ্ছে আপনি আর পাঁচটা দিন রাজ্যপাল কার দিকে ঝুঁকছেন ঝুঁকছেন না শিক্ষাক্ষেত্রে দুর্নীতি ইত্যাদি অভিযোগ নানা কিছু নিয়ে যা খুশি করতে পারেন কিন্তু বাংলা ভাষা শেখার জন্য একজন মানুষ হাতে খড়ি হচ্ছে একটা আনুষ্ঠানিক তার একটি উপাচার চলছে সেটাকে নিয়েও এই কটাক্ষ আসলে কিছুই না বাংলা ভাষাটাকে এনারা তৃতীয় শ্রেণীর ভাষা মনে করেন এনারা মনে করেন গোটা ভারতে বাংলা গোটা তাদের যে ভাষা রাজ্যের সেগুলি বাদ দিয়ে হিন্দি চাপিয়ে দিতে হবে এবং শুধু মনে করা নয় তারা কাজে এটা করেও দেখান আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি 2014 থেকে 2019-এর মধ্যে হিন্দি ভাষার প্রচার ও প্রসারের জন্য এই সরকার 600 কোটি টাকার বেশি খরচ করেছে বাংলা ভাষার জন্য 1 পয়সা করেনি তারা যে বাংলা ভাষার প্রতি এই যে বিরূপ মনোভাব পোষণ করবেন এ তো অস্বাভাবিক কিছু নেই বাংলা বাঙালি বিরোধী একটি দল বিজেপি কথায় কথায় তারা বুঝিয়ে দেয় প্রত্যেকটি কাজে বুঝিয়ে দেয় আমি শুধু বুঝি না যে বাঙালিরা যারা বিজেপি করেন তারা তো এটা নাও করতে পারতেন তারা তো বাঙালি তারা তো বাংলাটা তাদের মাতৃভাষা নাকি সেখানেও মেরুদণ্ডটা বন্ধক দিয়ে রেখে দিয়েছেন আমি এই জায়গা থেকে